আসসালামু আলাইকুম। ফিচারটেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব ইজিলি কীভাবে একটা গান থেকে ভোকালটা মিউট করে দিবেন বা সেই ভোকালটা মিউট করে দিয়ে ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন, অর্থাৎ কারাওকে মেক করবেন। তো তারই ফলশ্রুতিতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনি রেকর্ডকৃত আপনার ভোকাল থেকে আপনি কীভাবে খুব সহজে ইজিলি আপনি নয়েস রিমুভ করবেন বা আপনার বাতাসের সহজে শব্দ আমার কথার ফাঁকে ফাঁকে যে সহ আওয়াজগুলো শুনতে পাচ্ছেন এই ধরনের এই টাইপ সাউন্ডগুলো কীভাবে আপনি রিমুভ করবেন। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। ফিরে আসছি ইন্টার পর। ওয়েলকাম ব্যাক। তো আমি অ্যাডাসিটি সফটওয়্যারের মাধ্যমে এখন আপনাদেরকে দেখাবো আপনার ভোকাল থেকে অথবা আপনার রেকর্ডকৃত ভয়েস থেকে আপনি কীভাবে ভয়েস রিমুভ করবেন। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি অলরেডি একটা গান দুই লাইন আমি নিজের ভোকাল দিয়ে গিয়ে রেখে দিয়েছি। তো সেটা থেকে আমি কীভাবে আপনাদেরকে দেখাবো যে নয়েসটা কীভাবে রিমুভ করবেন। তো আপনি প্রথমে আপনাদেরকে দুই লাইন শোনায় নিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন এই ভয়েসটার মধ্যে সশস আওয়াজ অনেক অনেক প্রচুর পরিমাণে, যে এই টাইপের সাউন্ড ভরা। তো আমি এখান থেকে অল্প একটু নয়েস ক্যাপচার করে এদেরকে দেখিয়ে দেবো যে আসলে নয়েসটা কোন টাইপের। তো এখান থেকে ইফেক্ট অপশনে যেতে হবে, এখানে সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে যাওয়ার পর নয়েস রিডাকশন, এখান থেকে গেট প্রোফাইল, তারপর এটাকে ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে আবার ইফেক্ট অপশনে যাওয়ার পর নয়েস রিডাকশন থেকে এখান থেকে দেন ওকে। অলরেডি আমার ভয়েস থেকে নয়েসটা রিমিউট হয়ে গেছে। তো আমি এবার আপনাদেরকে ভয়েসটা প্লে করে শোনাচ্ছি। অলরেডি আপনি শুনতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই ভয়েসটার সাথে কীভাবে ইকো সেট করবেন বা অর্থাৎ আপনার ভয়েসটা ভোকালটা ইকোলাইজ হবে, তো এটা করার জন্য এখান থেকে আপনি পুরো ডাবলটা দুইটা ট্র্যাক আপনাকে সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট অপশনে যাবেন, তারপর ইকো অপশনে যাবেন। এখানে অপশনে যাওয়ার পর এখানে অর্থাৎ ডিফল্ট আপনার ফাইভ বা অন্য অন্য সংখ্যা দেওয়া থাকে, আপনি এখানে টু সিলেক্ট করবেন, এখানে ডিলে ফ্যাক্টর থেকে জিরো টু সিলেক্ট করার পর দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর অলমোস্ট আপনার কাজটা হয়ে গেছে, তারপর আপনার প্লে করে দেখতে পারেন যাওয়া হয়েছে কি না। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার ভোকালটার ব্যাকগ্রাউন্ডে হয়তো কয়েক সেকেন্ড পরে একটা ডিলে সাউন্ড দিচ্ছে, অর্থাৎ ইকোলাইজ হচ্ছে বাট অনেক লেট করে দিচ্ছে। তো আমি এটাকে আপনাদের আবার আমি আপনাদের দেখাচ্ছি সেটা করার জন্য, এখান থেকে পারফেক্ট করার জন্য এখান থেকে ডাবল ক্লিক করার পর ইফেক্ট অপশন থেকে আবার ইকোতে যাবেন। ইকোতে যাওয়ার পর এখান থেকে আমি এক করে দিচ্ছি, তো তারপর এখানে ডিলে সাউন্ড এক সাউন্ড মানে এক সেকেন্ড সাথে সাথে এটা ডিলে সাউন্ড হবে, তার ডিলে ফ্যাক্টর জিরো টু দিয়ে দিলাম। তো এখন আমি ওকে দিচ্ছি, তো হয়ে গেছে। তো এখন শুনুন। আমার মনটা করে চুরি বুকে মারলে বিষের ছুরি কথা। তো ব্যাকগ্রাউন্ড আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। তো এইভাবে আপনি সহজে খুব ইজিলি আপনি অ্যাডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনি নয়েস রিমুভ করতে পারেন, সেভাবে প্রফেশনাল লুক টাইপের অডিও মেক করতে পারেন। এর দ্বারা আপনি চাইলে কারাওকে গান বা গজলে গেলে আপনি রেকর্ড করতে পারেন। যারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে আসুন, সেখানে এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এটা টোটালি ফ্রি সফটওয়্যার, চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।